হ্যালো ভিউয়ার্স আপনাদের প্রিয় চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই দু হাজার সালে বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি বিশাল বড় কর্মসংস্থানের ঘোষণা করেছেন আজকে যারা ইতিমধ্যে আপনারা টেট পাস করে রয়েছেন সেখান থেকে কিন্তু ষোলো হাজার পাঁচশো জনকে নিয়োগ করা হবে এবং নতুন টেট পরীক্ষারও দিনক্ষণ জানিয়ে দেওয়া হয়েছে তাছাড়া সেই সঙ্গে রয়েছে তিন হাজার পুলিশের নিয়োগের বিজ্ঞপ্তি তো আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের জন্য এটা অনেকটা উপকারী হবে তো প্রথমে দেখতে পাচ্ছেন একুশের আগে কর্মসংস্থানে জোর শিক্ষক নিয়োগ পুলিশে নতুন তিন ব্যাটালিয়নের ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে কর্মসংস্থানের পথ আরও প্রশস্ত বুধবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন দুটি ক্ষেত্রে ফের নিয়োগের সুখবর নিরাপত্তার জোর দিয়ে রাজ্য পুলিশে আরও তিনটি নতুন ব্যাটালিয়ন তৈরি হচ্ছে কোভিড পরবর্তী পরিস্থিতিতে শূন্য পদে নিয়োগ করা হবে শিক্ষকদেরও তার এই ঘোষণা শুনে স্বভাবতই খুশি রাজ্যবাসী একুশের ভোটকে সামনে রেখে এমন ঘোষণা বলে মনে করছে অনেক রাজনৈতিক মহল কোভিড পরিস্থিতিতে থমকে গিয়েছে অনেক কাজই নানা টানা টানাবোড়নের জেরে শিক্ষক নিয়োগও হচ্ছিল না বেশ কয়েক বছর কিন্তু এবার ফের করোনাকে হারিয়ে ছন্দে ফেরার পালা আগের মতো সমস্ত কাজ জোর কদমে শুরু করতে হবে চার রূপরেখা ঠিক করতে এদিন নবান্নে মন্ত্রিসভার বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান কোভিড পরিস্থিতির উন্নতি হলে শূন্য পদে শিক্ষক নিয়োগ শুরু হবে ডিসেম্বর থেকেই ষোলো হাজার পদে নিয়োগ করা হবে টেট উত্তীর্ণদের অর্থাৎ ইতিমধ্যেই যারা টেট উত্তীর্ণ হয়ে রয়েছেন সেখান থেকে কিন্তু ষোলো হাজার নিয়োগ করা হবে এবং সেটা ডিসেম্বর থেকে শুরু হবে যাবতীয় নিয়মকানুন স্থির করে পরে জানাবে শিক্ষা দপ্তর এই মুহুর্তে উত্তীর্ণ টেট পরীক্ষার্থীর সংখ্যা রাজ্যে কুড়ি হাজার তারাই নিয়োগে অগ্রাধিকার পাবেন আগামী বছর টেট হবে অফলাইনে ইতিমধ্যে আড়াই লক্ষ আবেদনপত্র জমা পড়েছে বলে জানান মুখ্যমন্ত্রী অর্থাৎ প্রাথমিকে যে ফর্ম ফিল আপটা হয়ে রয়েছে আড়াই লক্ষ সেই পরীক্ষাটা হবে আগামী বছর এবছর আর কিন্তু পুরো পরীক্ষা হচ্ছে না এবছরে শুধুমাত্র ষোলো হাজার নিয়োগ করা হবে যেনারা টেস্ট পাস করে রয়েছেন সেখান থেকে রাজ্য নিরাপত্তার গুরুত্ব দিয়ে এদিন আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী রাজ্য পুলিশে নতুন করে আরও তিনটি ব্যাটালিয়ান তৈরি হচ্ছে পাহাড়ে নিরাপত্তায় গোর্খা ব্যাটালিয়ান জঙ্গলমোহনের জন্য একটি ব্যাটালিয়ান এবং কোচবিহারের নারায়ণী ব্যাটালিয়নের তৈরির কথা তিনি জানান এই তিন ব্যাটালিয়ানে অন্তত তিন হাজার নিয়োগ করা হবে বলে তিনি ঘোষণা করেন অর্থাৎ এখানে কিন্তু তিন হাজার নিয়োগ হতে চলেছে পুলিশে এবং ষোলো হাজার কিন্তু প্রাথমিক শিক্ষক তবে কিভাবে কবে থেকে নিয়োগ হবে কারা সুযোগ পাবেন সেসব রূপরেখা স্থির করার দায়িত্ব তিনি রাজ্য পুলিশের শীর্ষকর্তাদের উপরই ছেড়েছেন এই ঘোষণায় অনেকে রাজনৈতিক চাল হিসাবে দেখলেও কাজের সুযোগ বৃদ্ধি পাওয়ায় বেশ খুশি রাজ্যের সাধারণ নাগরিক অর্থাৎ নির্বাচনের আগে কিন্তু একটা বেশ বড় সড়ো চমক আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এ ধরনের আরও আপডেট পেতে আপনারা চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ